হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো কিছুক্ষণ আগে আমরা একটা নিউজ দিয়েছিলাম যে সময় টিভি হ্যাক হয়ে গিয়েছে, কিন্তু তারপরে আমরা কিছুক্ষণ পরে দেখতে পেরেছি যে সময় টিভির তাদের অফিসিয়ালি তাদের কিছু নিউজ দিয়েছে এবং কি সেই নিউজ সবার সাথে শেয়ার করব। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক, সময় টিভি কি অফিসিয়ালি তাদের নিউজ দিয়েছে। সময় টিভির চ্যানেল এখন নিরাপদ আছে, আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটেই সময় টিভির ইউটিউব চ্যানেল এখন নিরাপদ। হঠাৎ করে সময় টিভির পরিচালনাধীন বিশ্বের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে হ্যাকাররা অ্যাটাক করে, প্রায় 10 মিনিট হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকে চ্যানেলটি। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন রোববার 16 অক্টোবর দুপুর 12:30 থেকে সময় সংবাদের ইউটিউব চ্যানেলের দর্শকরা সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সময় টিভি এবং সময় টিভি বুলেটিন ও অন্যান্য চ্যানেলগুলোতে চ্যানেলের নাম পরিবর্তন হওয়া সহ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে। এরপর দ্রুত চ্যানেলের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয় এবং হ্যাকারের অ্যাক্টিভিটি বন্ধ করা হয়। তবে এখনও চ্যানেলের নাম হ্যাকারের দেয়া নামটি রয়ে গেছে, কারণ ইউটিউবের সাপোর্ট টিম বিস্তারিত তদন্তের জন্য কোনো প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন। সময় টিভি কর্তৃপক্ষ দর্শকদের অবগতির জন্য জানিয়েছেন চ্যানেলটি এখন হ্যাকারদের নিয়ন্ত্রণ মুক্ত এবং খুব শীঘ্রই আমরা আবার স্বাভাবিকভাবে ফিরে আসব। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া ঠিক একই সময় টিভির পরিচালনাধীন দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল সময় টিভি ডট নিউজতেও হ্যাকাররা অ্যাটাক করে এবং সময় টিভির সাইবার সিকিউরিটি টিম টের পাওয়ার সাথে সাথে তা নিয়ন্ত্রণে নেয় এবং কোনো প্রকার ডাউন টাইম ছাড়াই তা সমাধান করে। তো এই ছিল বিস্তারিত আলোচনা তাদের অফিসিয়ালি। তো যদি আমাদের নিউজটি ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলের সাথেই থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।